الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. আজকে আমরা অন্তরের একটা বিশেষ ইবাদত নিয়ে কথা বলব, সেটি হলো আর রাজা। আর রাজা হচ্ছে অন্তরের একটা আগ্রহ প্রিয়জনের কাছ থেকে বা প্রিয় সত্তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য, ভবিষ্যতে কিংবা এখন কোনো কিছু পাওয়ার জন্য, তার আনুকূল্য, তার ফজল, তার করম, তার দয়া, তার করুণা কিংবা তার পক্ষ থেকে কোনো পুরস্কার পাওয়ার যে আশাটা, এটি হলো আর রাজা। আর রাজা এটি হতাশার একটা বিপরীত শব্দ, আশা, এবং আশা যদি না থাকে সেটাই হলো হতাশা। আর আরবিতে বলা হয় আর রাজা মানে হচ্ছে তম অল কালবি আলা হসুল শাইইন আও আলা হসুল মানফাআতিন, অন্তরের যে ভীষণ আগ্রহ থাকে কোনো কিছু পাওয়া অথবা কোনো একটা কল্যাণ বা মানফা লাভ করা, সেটাকেই বলা হয় আর রাজা। এখন আল্লাহর কাছে তো কল্যাণের আধার রয়েছে, সকল খায়রাত, সকল মানফা, সকল মাসলাহা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। বান্দা যখন আল্লাহর কাছে সেটি পাওয়ার আশা করে, এটি হলো রাজা। এবং আল্লাহর কাছে এই আশা করাটা, এটা হলো অন্তরের ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বিভিন্ন জায়গায় আর রাজা বা আশা নামক এই ইবাদতের বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদউহু খাউফা ওয়া তামা, আর তাকে তোমরা ভয়ে এবং আগ্রহ নিয়ে ডাকো। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত মুহসিনিন পুণ্যবান এবং পুণ্যশীলদের খুব কাছে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুত্তাকি বান্দাদের সম্পর্কে বলছেন, তাতাজাফা জুনুবুহু আনিল মাদাজি, যে তাদের পার্শ্বদেশ, অর্থাৎ মানুষ যখন শোয়, কাত হয়ে শোয়, তার পার্শ্বদেশ বিছানার সাথে লেগে থাকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা থাকে। ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা তাদের রবকে ভয় এবং আগ্রহ আশা নিয়ে ডাকতে থাকে, এবং আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান ইবাদতটিকে আরও সুন্দরভাবে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। কারণ রাজা এবং খাউফ, আশা এবং আল্লাহর প্রতি ভয়, এই দুটো একটা পরিপূরক জ্ঞান, ইবাদা কালবিয়া, যেটি বান্দাকে আল্লাহর দিকে পরিচালিত করে। এবং সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরার 57 নম্বর আয়াতে বলেছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম আল ওয়াসিলা, এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহকে ডাকে, তারা অনুসন্ধান করে তাদের রবের কাছে আল ওয়াসিলা, অর্থাৎ নৈকট্য, আত তাকাররুব ইলাল্লাহ, ওয়াসিলা মানে হচ্ছে আত তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর কাছে নৈকট্য তারা চাইতে থাকে। আইহুম আকরাব, যে তাদের মধ্যে কে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী। ওয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহদুরা, যে তারা তার রহমতের প্রত্যাশা করতে থাকে এবং তার আযাবকে ভয় করতে থাকে, নিশ্চয়ই তোমার রবের আযাব, এটা তো ভয়েরই একটা বস্তু। মাহদুরা মানে যেটা থেকে মানুষের সতর্ক থাকা উচিত, যেটাকে মানুষের ভয় করা উচিত। তাহলে এই আয়াতটিতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে তার প্রিয় বান্দারা তার প্রতি আশা পোষণ করে, নানা ধরনের আশা তারা আল্লাহর কাছে আল্লাহর উদ্দেশ্যে পোষণ করে থাকে, এবং পাশাপাশি আল্লাহকে তারা ভয়ও করে থাকে, এবং এই দুটো ইবাদা কালবিয়ার মাধ্যমে তারা আল্লাহকে ডাকে এবং আল্লাহর কাছে তারা নৈকট্য তালাশ করে, নৈকট্য চায়। আর এই দুটো আমল হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রতিযোগিতার চমৎকার রসদ এবং উপকরণ। অতএব আসুন প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমরা আল্লাহকে ভয় করি এবং আল্লাহর প্রতি আশা পোষণ করি, আশা থেকে কখনো যেন আমরা নিরাশ না হই, তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনুতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দেবেন। সুতরাং আশাটাই হচ্ছে ইবাদা, আর নিরাশ হওয়া ইবাদতের বিপরীত অবস্থান। কোনো মুসলিম সে কখনো নিরাশ হতে পারে না,
অতএব আশাবাদী হওয়া এটাই আমাদের একমাত্র করণীয় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যত বিপদ আসুক যত মুসিবত আমরা ফেস করি অথবা যত কঠিন সমস্যার মধ্যে আমরা পড়ি না কেন আল্লাহ তাআলা আমাদের ধৈর্য রক্ষা করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সব সময় আশাবাদী এবং অপটিমিস্টিক থাকার তৌফিক দান করুন هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين